চাঁদাবাজি বন্ধের নামে নিজেরা চাদাবাজি। গত 10 সেপ্টেম্বর রাতে নরসিংদী জেলার পলাশ উপজেলায় চরসিন্দুর বাজারে চলে ভয়াবহ সংঘর্ষ এতে আহত হয় অন্তত বিশ জন ইজারাকৃত চরসিন্দুর বাজার থেকে চাদা আদে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সঙ্গে স্থানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বিষয়টি নিয়ে পর্যালোচনা করলে জানা যায় গত কয়েকদিন ধরে চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজারে কলার হাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের বিরোধ চলছিল 10 সেপ্টেম্বর সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয় ও তারা বাজার পরিষ্কার ও সংস্কার নামে চাঁদা আদায় করছিল সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মী হাটে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুই পক্ষের বিশ আহত হয় গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত শিক্ষার্থী শান্ত জানান বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে হাটবাজারে চাদা চাঁদা তুলত পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চাঁদা আদায়ে বাধা দিয়ে তাদের কাছ থেকে হাটবাজার উন্মুক্ত করে গতকাল হাট চলাকালীন রাত আটটার দিকে বিএনপি শতাধিক নেতাকর্মী লাঠি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এতে পনেরো জন শিক্ষার্থী আহত হয় পলাশ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান ঘটনাটি শুনেছি তবে এলাকার বাইরে থাকায় কী কারণে এই ঘটনা তা জানতে পারিনি তবে সরজমিনে গিয়ে দেখা যায় চরসিন্দুর বাজারটি এক বছরের জন্য প্রায় বারো লাখ টাকায় ইজারা নেন সুলতানপুর গ্রামের ইউনিয়নের মোশারফ হোসেন তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পলায়নের পর চরসিন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি আর্য ভুইয়ার নেতৃত্বে স্থানে বিএনপি নেতা কর্মীরা ইজারাদারকে করে বাজার থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করতে থাকে এই খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু শিক্ষার্থীরা বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দিয়ে বাজার দখলে নেয় এবং তারা বাজার থেকে বাজার পরিষ্কার ও সংস্কারের নামে চাঁদা উত্তোলন শুরু করে ছাত্রদের চাঁদা উত্তোলন ভালোভাবে নেয়নি বিএনপির স্থানীয় নেতা কর্মীরা তারা ছাত্রদের চাঁদা বন্ধ করে নিজেরা দখলে নিতে ছাত্র। ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ শিক্ষার্থীদের একজন চাঁদা উত্তোরণের বিষয়টি স্বীকার করে বলেন তারা গত কয়েকদিন ধরে বাজার থেকে বাজা সংস্কার নামে পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা করে প্রতি বাজারে দিন তারা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা চাঁদা উত্তোলন করে টাকা 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 দিয়ে আমরা না হলো তিন থেকে চারটা কি আমরা করছি এভাবে ওরা যদি বিশ টাকা দশ টাকা পঁয়ত্রিশ টাকা পায় তাহলে ওরা প্রতি মঙ্গলবার নিম্নে ওরা পাঁচশো টাকায় ছয়শো লিত এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন প্রকার চাঁদা তুললে তাদেরকে বয়কট করার জন্য বলেছিলেন কেন্দ্রীয় সমন্বয়করা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মর্যাদা পেয়েছে সারা দেশে সেটিকে ব্যবহার করে একটি অপব্যবহার করার চক্রান্ত আছে যারা চক্রান্ত করবে যারা এর নামে চাঁদাবাজি করবে

पोथिक टीवी न्यूज़ डेस्क